সিভিক ভলান্টিয়ার নিয়োগ নিয়ে সুপ্রিম কোর্টে একাধিক প্রশ্নের মুখে পড়ল রাজ্য সরকার। মঙ্গলবার শীর্ষ আদালতে আরজিকর মামলার দুপক্ষের সওয়াল জবাবে সিভিক ভলান্টিয়ারদের প্রসঙ্গ উঠলে প্রধান বিচারপতি বলেন, থানা, স্কুল, হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গায় তারা ডিউটি করেন কিনা রাজ্যকে তা আদালতের কাছে জানাতে হবে। ফলে আগামী দিনে রাজ্যের ট্রাফিক নিয়ন্ত্রণ ছাড়া অন্য কাজে সিভিক ভলান্টিয়ারদের ব্যবহার করা নিয়েও প্রশ্ন উঠতে পারে বলে মনে করছেন আইনজীবীরা। মামলার শুনানিতে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের প্রশ্ন, কে সিভিক ভলান্টিয়ারদের নিয়োগ করেন, কোন আইন বলে তাদের নিয়োগ করা হয়। পরবর্তী শুনানিতে এমনই ছ দফা প্রশ্নের উত্তর হলফনামা আকারে জানাতে হবে রাজ্যকে। সেই প্রসঙ্গে স্কুল এবং হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ জায়গার নিরাপত্তার দায়িত্বে সিভিক ভলান্টিয়ার নিয়োগে নিষেধাজ্ঞা জারি করেছে সুপ্রিম কোর্ট। রাজ্যে কত সংখ্যক সিভিক ভলান্টিয়ার আছে জানতে চান প্রধান বিচারপতি চন্দ্রচূড়। অভিযুক্ত সঞ্জয় রায়কেই বা কোন প্রক্রিয়ায় নিয়োগ করা হয় জানতে চান তিনি। তিনি বলেন, পরবর্তী শুনানিতে এ নিয়ে তথ্য চাই। এক, সিভিক ভলান্টিয়ার নিয়োগের আইনি অধিকার কার? দুই, সিভিক ভলান্টিয়ার যোগ্যতা? তিন, কোন কোন প্রতিষ্ঠানে তাদের ডিউটি দেওয়া হয়? চার, দৈনিক নাকি মাসিক টাকা পান তারা? এর কাজেই বা কারা কোথা থেকে আসে? এদিন আদালতে সিনিয়র চিকিৎসকদের আইনজীবীর প্রশ্ন যে সিভিক ভলান্টিয়ার নিয়োগের বিরোধিতা আমরা করেছিলাম, তাদের নিয়োগের কার্যত দ্বিগুণ করে দিয়েছে রাজ্য সরকার। অথচ আগে কলকাতা হাইকোর্ট এই নিয়োগ নিয়ে আপত্তি জানিয়েছিল। এদিকে পাল্টা রাজ্যের আইনজীবী বলেন, দেশের সব হাসপাতালে একই নিয়ম মেনে নিয়োগ করা হয়। দিল্লিতে যে নিয়ম মেনে নিয়োগ করা হয় কলকাতাতেও একই জিনিস হয়। এর আগের শুনানিতে আদালতে জুনিয়র চিকিৎসকদের আইনজীবী ইন্দ্রা জয়সিংহ হাসপাতালে চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী মোতায়েন কেন সেই বিষয়ে সওয়াল করায়।